আসসালামু আলাইকুম, আমি সাইফউদ্দিন আহমেদ। তো আমি প্রথম ব্লগে যেভাবে দেখাইছিলাম যে কর্ণফুলী ড্রাইডক যেটা আনোয়ারায় নির্মাণ হচ্ছে, তো এটা করতে যে এখানে প্রায় 20 থেকে 30টি ড্রাম ট্রাক এবং 10 থেকে 15টি এক্সকাভেটর, যেগুলো মাটি ভরে এবং এগুলা দিয়ে আপনার ড্রামটাকে ভরে এরিয়ার বাইরে নিয়ে ফেলা হচ্ছে। তো বিশাল কর্মযজ্ঞের কাজ চলছে এখানে। তো আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে এখানে প্রায় 8,500 মেট্রিক টন ইস্পাত এবং লক্ষ লক্ষ টন সিমেন্ট রড এবং প্রচুর পরিমাণে সিভিল ইকুইপমেন্ট ব্যবহার করা হবে। ক্রমান্বয়ে শেষ পর্যায়ে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, অত্যাধুনিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে, ব্যবহার করে এটারে পূর্ণরূপ দেওয়া হবে। তো এখানে আমরা দেখেছি প্রায় 40 থেকে 50 জন ইঞ্জিনিয়ার এবং আপনার কয়েকশো শ্রমিক দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই ড্রাইডকটি নির্মাণ করছেন। তো এটার পিছনে একটাই উদ্দেশ্য, যে হাজার হাজার শ্রমিক এখানে তার কর্মসংস্থান পাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে। তো এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো এরকম বড় বড় প্রজেক্টগুলো বাংলাদেশে হচ্ছে, এগুলো নির্মাণ করার পিছনে একটাই উদ্দেশ্য, আমি আগেও বলছি, যে বাংলাদেশের সাধারণ জনগণের যারা স্কুল কলেজ শেষ করে এখানে চাকরি করবেন, বিভিন্ন ধরনের প্রফেশনে কাজ করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো হয়ে থাকে লাইক শেয়ার করবেন অবশ্যই, ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।